এখন আবার কে ফোন করলো কে জানো। নাকি তুমি কি গুনগুনদের বাড়ি যাচ্ছ? আমি না তো। এ বাবা, গুনগুনের বাড়ি যেতে যাবো কেন? এখন তো ওর বাড়ি যাওয়ার কোনো প্রশ্ন নেই। না, তুমি ফোন করলে তো, আর ওরা তো যেতেও বলেছিলেন, তাই ভাবলাম আর কি। তাহলে কি বলো? বলছি জেঠাই, আজকে না আসলে ইনস্টিটিউটে অনেক কাজ আছে দেখছি, তাই ভাবছিলাম আজকের দিনটা ইনস্টিটিউটে থেকে যাই, বুঝলে? কাজটা শেষ করে কাল ফিরে যাব বাড়ি, হবে না? তুমি বাড়ি আসবে না? তাহলে খাওয়া দাওয়া এগুলো? সে তো আগেও অনেক এরকম করেছি জেঠাই। কি বলছে বাবিন, কি বলছে গো? বলছে যে বাবিন আছে, আসবে না, ইনস্টিটিউটে থেকে যাবে। ও সে কি কথা, খাবে কি? তাহলে ঠিক আছে, এক কাজ করো, বলে দাও পটকা গিয়ে খাবার ওর পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, আমি গিয়ে দিয়ে আসবো, কোনো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে পটকা গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসবে। পটকা ছাড়াও বাড়িতে তো ছেলেপেলের এখানে অভাব নেই, আমাদের জামাই এখানে আছে। এখানে আছেই বা কি বলছি, রাত দিন তো এখানেই থাকে, আর থাকে বলে গাড়িটা গুণাগার দিতে হয়। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, গাড়ি করে খাবার পৌঁছে যাবে। এরমভাবে বলবেন না জ্যাঠাই, পটকা আমার গাড়ি কম সার্ভিস দেয় বলো। ঠিক আছে ঠিক আছে, আমি পটকা দাদাভাই আমরা পৌঁছে দিয়ে আসবো না হয়। বৌদিভাই তুমি যাবে নাকি? কেন, একটা খাবার পৌঁছে দিতে পাঁচজনকে লাগবে কেন? না না, আমি যাবো না, আমি কেন খাবার পৌঁছে দিতে যাবো? আমার কি সংসারে কোনো কাজকর্ম নেই বলুন বাবা? হ্যাঁ সেই তো, তুই তো লক্ষ্মীমন্ত বউ। একটু বিশমিশ হয়ে যাচ্ছে না মনটা? করো না একটুখানি ছোট করে বাবা, দেখুন আগে বাবিন, বাবিন আগে খাবার পৌঁছে দেওয়ার ব্যাপারে রাজি হয়। হ্যাঁ হ্যাঁ, কি বলছে, আমি নাকি যাব, আমার কি দরকার? আমার জ্যাঠাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পটকা গিয়ে তোমার খাবারটা দিয়ে আসবে এখন। একটু আগে বলতে পারতে, তাহলে একটু রান্নাটা আগে থেকে শুরু করা যেত। এখন রান্না বান্না কি হয়েছে তাও তো আমি জানি না। আরে তুমি আমার কথাটা শোনো আগে জ্যাঠাই, প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলো। জ্যাঠাই বলছি, এখানে আমি তো একা নেই, আরো অনেকে আছে আমার সাথে, আর বাড়ি থেকে খাবার এনে আমি একা একা খাবো সেটা তো হতে পারে না বলো। আমি অর্ডার করে নেবো কিছু, এখানে সবাই মিলেমিশে খেয়ে নেবো। আগেও তো এরকমই করতাম জ্যাঠাই, একদিনের জন্য বাড়ি থেকেই খাবার এনে খেতে হবে, তার কোনো মানে আছে? না না, অসুবিধার কি আছে? না না, কিসের অসুবিধা, আমাদের কোনো অসুবিধা নেই। দাও আমার কথা, তাহলে আমি কথা বুঝিয়ে কথা বলতে পারো না বড়, তুমি দাও না ফোনটা আমাকে, গিয়ে বসো। কথাবার্তা বলছি, কথা বলছি শোন না ভাবি, অসুবিধার কি আছে বলতো? আমরা অনেকে মিলে আছি, একটু বেশি করে খাবার নিয়ে যাবো। তোরা টোটাল কজন আছিস বলে মনে হয়? বড়টা প্লিজ এইসব করো না, এগুলো এম্বারেসিং বুঝলে। এখানে আরো অনেকে আছে, এখানে খাবার আনতে হবে না। খাবার নিয়ে যেতে হবে না বলে দিলি, অদ্ভুত। জানো এই জীবনে কখনো তোর জন্য ইনস্টিটিউটে খাবার নিয়ে যাইনি। আমি কি বলেছি কোনোদিন নিয়ে আসোনি? নিয়ে এসেছো হয়তো সময় বিশেষে, মানে ওই বাড়িতে ভালো মন্দ রান্না হলে, লুচি মাংস টাংস সবাই একসাথে খেয়েছি। কিন্তু আজকে না পটকা সেরকম কোনো প্ল্যান নেই বুঝলে। আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা অর্ডার করে খাবার খাবো। ও বাবা, প্ল্যানিং হয়ে গেছে তোদের অলরেডি? হ্যাঁ, তুমি বলছি তো তাই, আজকে আসার দরকার নেই ইনস্টিটিউটে, আর আমি এমনিতেও ব্যস্তও থাকবো। না সে তুই যখন বারণ করছিস ইনস্টিটিউটে যেতে যাবো না খাবার নিয়ে, কিন্তু তুই যে এই যে রাতে ফিরছিস না, গুনগুন জানে? এটা কি বোকা বোকা কথা বলছো পটকা? মানে কি প্রথম আমি ইনস্টিটিউটে থাকছি রাতে, আর নাকি গুনগুন আমার গার্জেন যে ওকে বলে আমায় থাকতে হবে কাজের জন্য? কি কথাবার্তা বলো। না না, গার্জেন কেন হতে যাবে গুনগুন, তো স্ত্রী আফটার অল। মানে তুই এভাবে রাতে বাড়ি ফিরবি না, ওকে জানাস, মানে আমি আমি জানিয়ে দেবো। না না, ওকে ওকে এই সমস্ত ব্যাপারে জানানোর কোনো দরকার নেই, আমার কাজের ব্যাপার তো। কী দরকার বলো ওকে জানানোর? ঠিক আছে তুই যা ভালো বুঝিস, কিন্তু তুই এই যে রাতে বাড়ি ফিরবি না, খুব খারাপ লাগছে আমাদের সবার, ফিরে আয় না বাবিন। না গো, এখন বাড়িতে আসা হবে না, আর বাড়িতে বাড়িতে গিয়ে তো আমি কোনো শান্তিতে কাজ করতে পারবো না, তোমরা তো সবাই মিলে আমার মাথা চিবিয়ে খাবে।
শোনো, আমার কাজ আছে, রাখছি। হ্যাঁ, আজকে ফেরা হবে না আমার। ঠিক আছে ঠিক আছে, তুমি কথা বলবে? হ্যাঁ তা বলো। কথা তো আমি বলবো, ঝট করে ফোনটা নিয়ে নিলে নাকি মাথা খেয়ে। হ্যাঁ বলছি যে বাবু, সারা রাত্রে তুমি তো কাজকর্ম করবে, তো ঘুমাবে না, কাল সকালবেলা বাড়ি চলে আসবে তো? না জ্যাঠাই, সকালে তো ফেরা হবে না, মানে আবার বাড়ি ফিরে আবার আসব। একবারে কাজটা সেরে বাড়ি ফিরে যাব তাড়াতাড়ি। পটকা, সকালবেলা আসবে কি করে? আরে সেই ওইখান থেকে এখানে এসে আবার এখান থেকে ইনস্টিটিউট গিয়ে তারপরে এই চারটিখানি কথা নয়। না তাহলে আমরা এখন কী করছি পটকা? খুব সহজ প্ল্যান, এখান থেকে আমরা সোজা গুনগুনের বাড়ি যাচ্ছি। মিথ্যে কথা জাহাজ তোমার সোনা দা, আজকের মুখোশ যদি আমি না খুলেছি, আমার নাম পটকা। তোমরা তো লম্ফ চম্ফ করছো কেন? হ্যাঁ দেখছো, একটা কথা হচ্ছে, একটা কথাবার্তা বলছি, তার মধ্যে অকারণে লম্ফ চম্ফ, কোনো কথা শোনা যায়? আরে ইনি ইনি তো এবারে হনুমানের মতো লাফিয়ে চলে এলেন ফোন ধরার জন্য। জুটেছ তোমরা একটা? বাবা আপনার সামনে একটু দাঁড়িয়েছি বলে আপনি এরকম করছেন? কিরকম করছে দেখ, দিন দিন না বাবা কিরকম একটা হয়ে যাচ্ছেন, মনে না খুব দুঃখ লাগে জানেন তো। যাক সিজ খাতুনে মেয়ে, তাহলে ভাবেন কি কথা হলো, তাহলে কি খাবার পাঠাবো না পাঠাবো না? হ্যাঁ হ্যাঁ না জ্যাঠাই, খাবার খাবার পাঠাতে হচ্ছে না। তাহলে ফোনটা রাখবো? হ্যাঁ জ্যাঠাই। শোনো না, বলছি তুমি বড় মাকে বলে দিও আমি একদম ঠিক আছি। আরে হ্যাঁ বলছি কি জ্যাঠাই, একটা প্রজেক্টের মধ্যে থাকবো বুঝলে, খুব কাজ নিয়ে ব্যস্ত থাকবো, শুধু শুধু আর রাতে ফোন করার দরকার নেই। না না তুমি প্রজেক্টের মধ্যে থাকবে, আমরা তোমাকে ফোন টোন করবো না, কোনো বিরক্ত করবো না। তাহলে এই কথা রইলো যে কালকে তুমি তাহলে ইনস্টিটিউট থেকে চলে আসবে। প্রজেক্টের মধ্যে থাকবে, আমরা কেন ফোন করতে যাবো ওকে? হ্যাঁ আমাদের ইঙ্গিত করছে বুঝলি, আমরা বিরক্ত হবো না। হ্যাঁ একটা প্রজেক্টের মধ্যে থাকা মানুষকে আমরা কোনোদিন বিরক্ত করতে পারি? আমরা কেউ কাজটাকে সম্মান করি না নাকি? বড় সায়েন্টিস্ট প্রজেক্ট করছে। না না তোমরা তো ওই রকমই কাঁচা কলা সব। ওকে এখন একটা দিল্লিতে পেপার সাবমিট করতে হবে, তার জন্য ওকে তৈরি হতে হবে না? তাছাড়া ও সহকর্মীরা ওরা সবাই মিলে একটা পেপার তৈরি করছে, করুক, একদম ওকে বিরক্ত করবে না, কেউ ওকে ফোন করবে না। হ্যাঁ জ্যাঠাই একদম ঠিক বলেছো, ওদেরকে একটু বোঝাও তো। আরে আমি কাজের মধ্যে থাকি, বারবার ফোন করে ডিস্টার্ব করবে, আমি কিন্তু সিরিয়াসলি কাজ করবো আজকে, ফোন সাইলেন্ট করে রেখে। না না তুমি ফোনটা সাইলেন্ট করে তোমার কাজকর্ম শুরু করে দাও। না না ওকে বলে দাও যেন ঠিক সময় খেয়ে নেয়। ভাবিন তোমার বড় মা কি বলছে দেখো, বলছে তুমি যেন ঠিক সময় মতো খেয়ে দিয়ে নিও, কারণ তুমি একবার কাজকর্ম মধ্যে ঢুকে গেলে তোমার তোমার খাওয়া দাওয়ার কোনো হুঁশই থাকে না, খেয়ালই থাকে না। সেই না না এখানে তো আমি একা নেই, আরও আরও সবাই আছে, তো ঠিক খেয়ে নেবো, তুমি চিন্তা করো না জ্যাঠাই। না না চিন্তার কি আছে, ঠিক মতো সময় করে সব খাওয়া দাওয়া করে নিও। আর শোনো, হ্যালো, কালকে সময় মতো ফিরো কিন্তু। আচ্ছা জ্যাঠাই রাখি, কাজ আছে বুঝলে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো 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 রাখো। এইবার ধরা পড়েছে বাঘ ফাঁদে পড়েছে, এইবার ধরা পড়েছে বাঘ ফাঁদে পড়েছে। নাচছো কেন? নাচছি কোথায়, আমরা তো এক্সারসাইজ করছি। এক্সারসাইজ করছো? হ্যাঁ এই ঘরের মধ্যে এক্সারসাইজ কোথায়, কার কি লেগে যাবে কোনো ঠিক আছে, যাও বাইরে যাও, বাইরে গিয়ে খোলা মাঠে এক্সারসাইজ করো, যাও। সব সময় তুমি ওদেরকে ওরকম করো কেন? সব সময় খারাপ খারাপ কথা বলে, বলো তো। বাবা তো এখন আমাকে দু চোখে দেখতেই পারে না। হ্যাঁ মা একদম দেখতে পারে না, গুনগুন আসার পর থেকে না গুনগুনি এখন বাবার নয়নের মণি। আসলে কি বলো তো, গুনগুন তো বাবাকে খুব জব্দ করে রাখে না, খুব শাসন করে, আমি তো মান্নি গন্নি করে চলি আপনাকে, আর আমার কোনো দাম নেই না। ঠিক আছে ঠিক আছে আমি চলে যাবো মা। না না আমি বাপের বাড়ি চলে যাবই, বাবা একটু সামনে গিয়ে আপনার কাছে দাঁড়িয়েছিলাম বলে এরকম ভাবে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য হেলা চিন্তা করছেন, হ্যাঁ দুচ্ছাই দুচ্ছাই করছেন। এই 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 শোনো, তুমি তুমি আমাকে একটুখানি বাপের বাড়ি রেখে দিয়ে আসবে চলো তো। বলছি গুনগুন হলে এটা করতে পারতেন তো আপনি, এরকম ভাবে হেলা চাদ্দা? হ্যাঁ হ্যাঁ চলে যাও মিষ্টি, তুমি বাপের বাড়ি চলে যাও, এ সংসারে আমি যা দেখতে পাচ্ছি তোমার আর কোনো দর নেই, কোনো মূল্য নেই, কিচ্ছু নেই, তুমি চলে যাও। হ্যাঁ আমরাও খেয়াল করেছি সেটা জ্যাঠাই, আমাদের সব থেকে প্রিয় বৌদি ভাই, আর তার সাথে তুমি এরকম করে খারাপ খারাপ কথা বলে যাচ্ছ, আমাদের বুঝে কষ্ট হয় না বলো? এই ওকে উস্কাবে না কেউ, কোথায় যাবে শুনি, কোথায় যাওয়া হচ্ছে, কোথায় যাবে, কোথায় যাওয়ার কথা বলছো?
দেখো আমি একটা ফোনে কথা বলছিলাম আর তোমরা এই পাঁচজন মিলে একবার ব্যাগার 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 করেই যাচ্ছি রে। কি দরকার ছিল তোমাদের এত হই হই করার? এই আমি যখন ফোনে কথা বলছি তখন তুমি তো একা না, এই পাঁচজন পাঁচজন একবার আমার ঘাড়ের উপরে এসে পড়ছিল, আর এই যে মোটাটা, এই মোটাটা তো আমার আবার গায়ে এসে পড়ছিল, তখন কথাটা বলবো কি করে? খুড়ু খুড়ু খুড়ু।